লোপা শুভ সকাল। শুভ সকাল রেজা। দর্শক শুভ সকাল। সম্ভাবনাময় আরেকটি নতুন দিন শুরু হয়ে গেল, আর এই সুন্দর স্নিগ্ধ সকালটা আপনাদের সাথে কাটাতে চাই। আপনাদের সকালটাকে এবং সারা দিনটাকে আরেকটু ছন্দময়, আরেকটু গতিময় করতে আমরা চলে এসেছি সকালের বাংলাদেশের আয়োজন নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৌসুমি আহমেদ লোপা এবং আমি আহমেদ রেজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আমাদের সাথে একজন অতিথি আছেন, উর্মি নুসরাত, নৃত্যশিল্পী, থাকেন প্রবাসে। দেশীয় সংস্কৃতিকে ধারণ ও লালন করেন নিজের মাঝে, পাশাপাশি সবসময় চেষ্টা থাকে দেশীয় সংস্কৃতিকে অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার। একদম তাই, এবং তার কাছ থেকে আমরা মূলত অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব, এবং তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। উর্মি নুসরাত, কেমন আছেন আপনি? আপনি তো দেশের বাইরে থাকেন, তো সেখানে তো আসলে ঘড়ির কাঁটা মেনে সবকিছু করা হয়। আপনি একদম ঠিক, তাই তো। যেহেতু আমি টরন্টো ক্যানাডাতে থাকি, তো সেখানে সকালটা শুরু হয় অনেক আগে, এবং আমি যেহেতু স্কুল বোর্ডে কাজ করি, স্কুলে কিন্ডারগার্টেনে শিক্ষকতা করি, তো আমার স্কুল শিক্ষিকা হিসেবে আমাকে অনেক আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। একদম ধরেন 5টার সময় উঠতে হয়, তারপরে সব কিছু সংসারে সব কিছু মেনটেন করে দেন রেডি হয়ে ড্রাইভ করে, এই বরফের মধ্যে আমাদের ড্রাইভ করে একটু হাতে সময় নিয়ে স্কুলে পৌঁছতে হয়। তো সকালটা শুরু হয় ঠিক এরকমভাবেই, একদম মানে বেশ জোরে সোরে। আচ্ছা, আজকের সকালটা কেমন ছিল আমাদের এখানে আসার আগে? আজকে সকালটা তো খুবই অন্যরকম আমার জন্য, যেহেতু আমি দেশে এসেছি এবং যমুনা টিভি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে আসবার জন্য, এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি কখন যাব, মানে একদম সত্যি কথা। তো সকালবেলায় ঘুম ভাঙলো এবং রাস্তা প্রচণ্ড ফাঁকা পেলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং আমি মানে এটা আমার কাছে মানে সকালে রাস্তা ফাঁকা পাওয়া ঢাকায়, এটা তো দুষ্কর। তো ওই জায়গাটা আমার ভালো লাগলো, আসতে ভীষণ ভালো লাগলো, এবং এই তো চলে এলাম, আপনাদের সাথে পরিচয় হলো, আমার ভীষণ ভালো লাগছে। সকালটা তো অসম, মানে শুরু হলো একদম মানে খুবই ভালোভাবে। আপনি পেশাগত জায়গায় একজন নৃত্যশিল্পী, একই সাথে আপনি যেটি বলছিলেন যে আপনি শিক্ষক শিক্ষকতা করেন, সেই ক্ষেত্রে আমি একটু যদি স্পেসিফিকভাবে আপনার নৃত্যের কাজগুলো একটু জানতে চাই। সেখানে যে বেশ কিছু অর্জন আমরা জানি যে আপনার রয়েছে, সেটি যদি একটু আমাদের জানাতেন। বেসিক্যালি নৃত্যশিল্পী হিসেবে আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিলাম, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সহ জাতীয় পুরস্কার মোট 11 বার স্বর্ণপদক পেয়েছি ছোটবেলা থেকে এখানে অনেকবার, এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে আমার নৃত্য পরিবেশন করার সুযোগ এসেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আন্ডারে। তো এখানে আমার জগৎটা ছিল এরকম ভীষণ বিজি, এবং আমি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ওখানে নাচের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলাম। সো আমার নাচ নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা, মানে মানে আমার কাজ আর কি। তো যখন আমি প্রবাসে চলে গেলাম, তখন আমি একটা জিনিস হয় না যে মনের ভিতরে একটা কষ্ট হয় যে প্রবাসে এসেছি, দেশ ছেড়ে এসেছি, যদিও পারিবারিক কারণে কিছু একটা করতে হবে আমাকে এখানে। এবং দেখলাম যে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনরা রয়েছেন এবং তাদের বাচ্চারা রয়েছেন, এই প্রজন্ম, নতুন প্রজন্ম রয়েছেন। তো ভাবলাম যে তাদের মাঝে কেন না আমি শুরু করি, আমার যা আছে এবং আমি যা ধারণ করছি, আমার সংস্কৃতি, আমার বাংলাদেশ, সেইটাকে আমি ছড়িয়ে দেবার জন্য উর্মি স্কুল অফ ডান্স ওখানে প্রতিষ্ঠা করি, এটা 2010-এ। আচ্ছা, অনেক বছর হয়ে গেছে, প্রায় 11 বছর। হ্যাঁ, এবং ওখানে মিশে গেছি আমি, আমার ওখানকার কমিউনিটি, আমার বিশাল একটা বাংলাদেশ কমিউনিটি রয়েছেন, এবং তারা ভীষণভাবে বাংলাদেশকে মানে মানে ধারণ করেন বুকে, মানে এত মানে কি বলবো, আমি তো ওদের সাথে মিশে গেছি, নতুন গিয়েছি কিন্তু মনে হবে না যে আমি নতুন গেছি ওখানে। বাচ্চারা যখন আসলো স্কুলে, তাদের নাচ শেখালে, এবং প্যারেন্টসরা ভীষণভাবে তারা কিন্তু মানে ইন্টারেস্টেড যে তাদের বাচ্চারা যেন বাংলাদেশ সম্বন্ধে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানে, এবং এটাই তাদের চাওয়া। তো সেই সুবাদে এই মানে তাদের সহযোগিতা, এবং বাচ্চাদের ভীষণ, বাচ্চারাও কিন্তু ইন্টারেস্টেড ছিল ভীষণ, না হলে কিন্তু আমি পারতাম না। তো ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে এবং বড় পর্যন্ত, এবং মা মেয়েও শিখেছে আমার স্কুলে এবং একসাথেও পারফর্ম করেছে। তো সেখানে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, নবান্ন, নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই সমস্ত কিন্তু আমরা
পালন করি। এবং আপনি জানবেন যে কানাডা একটি মাল্টিকালচারাল কান্ট্রি, সো আমাদের প্র্যাকটিস রয়েছে ওখানে অনেক এইসব করবার জন্য। তো আমি যেহেতু স্কুল বোর্ডে কাজ করি এবং কিন্ডার গার্ডেনে কাজ করি, সেখানে একটি গভর্নমেন্ট থেকে কিন্তু কারিকুলাম রয়েছে যে মানে আমরা বিভিন্ন দেশ সম্বন্ধে এবং আমাদের ব্যাক হোম যেখানে আমরা যেখান থেকে বিলং করেছি, তো সেই দেশ সম্বন্ধে আমাদেরকে কালচার সম্বন্ধে আমাদেরকে বলতে হবে, বাচ্চাদের শেখাতে হবে, এটা আমাদের কারিকুলাম বেসড। সো এই সুযোগটা পেয়ে আমি ভাবলাম যে কেন না আমার বাংলাদেশকে আমি সবসময় রিপ্রেজেন্ট করি এবং মেন স্ট্রিমে আমি রিপ্রেজেন্ট করি। ওখানে স্কুল টিচার, প্রিন্সিপাল, অভিভাবক, বাচ্চারও রয়েছে বিভিন্ন দেশে, মানে ব্যাক হোমের থেকে যারা এসছে এবং এই প্রজন্মের বাচ্চারা, তো এই আর কি, তো তারাও শিখছে, তারাও জানছে বাংলাদেশকে। তাদের উৎসাহটা আসলে আপনার কাজটাকে আরো সহজ করে দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে স্বভাবজাত ভাবেই আমরা বাংলাদেশে যারা থাকি তারা আমাদের এই সংস্কৃতি, দেশের সংস্কৃতি সেটি ধারণ করার বা লালন করার অনেক সুযোগ থাকে। যারা দেশের বাইরে থাকে সেই সুযোগটা কিন্তু খুবই কম, ফলে কানাডায় সেই সুযোগটি তৈরি করে দিচ্ছেন তারা এবং একই সাথে বাংলাদেশকে তারা উপস্থাপন করছেন। আপু, আপনার সাথে আমাদের আরও কথা হবে। আপনার একেবারেই মানে শুরু থেকে শেষ পর্যন্ত এখন যা চলছে, যা করে এসেছেন, সব গল্প আমরা শুনব। তবে দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, সকালে বাংলাদেশে আছি আমি এবং লোপা, রেজা এবং লোপা সাথে আছি এবং আমাদের সাথে একজন অতিথি আছেন, উর্মি নুসরাত, নৃত্যশিল্পী। তার সাথে আমরা কথা বলছিলাম আপু, আপনার অর্জনগুলো নিয়ে কথা বলছিলাম। তো আমরা যেটা জেনেছি যে আপনার, আপনি সামনে একটা খুব ভালো পুরস্কার পেতে যাচ্ছেন, তো সেটি নিয়ে একটু বলবেন এবং সেটা আসলে পটভূমিটাও একটু বলবেন যে কেন, কিসের কারণে এটা পাচ্ছেন। আচ্ছা, নৃত্যশিল্পীর পাশাপাশি কিন্তু আমি সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছি বাংলাদেশ টেলিভিশনে। তো ওইখানে ওই থেকে কিন্তু আমার কথা বলার বা এই মানে প্রেজেন্ট করার একটা মানে ইচ্ছা থেকেই ছিল। তো যখন আমি কানাডাতে চলে যাই, টরন্টোতে থাকা শুরু করি, তো নাচের পাশাপাশি আমি চ্যানেল 52 নামে আমেরিকার একটি চ্যানেল, বাঙালি কমিউনিটি, ওখানে আমি জয়েন করি এবং অনলাইনে আমি সেই জন্য অনেক প্রোগ্রাম করেছি এবং সেটা উপস্থাপনা করি। তো আমি অনেক নারীদের নিয়ে একটা অনুষ্ঠান করতাম এবং শিশুদের নিয়ে অনুষ্ঠান করতাম, করি। তো সেই জন্য হয়তো আমাকে মনোনীত করেছেন কানাডা, সরি, আমেরিকান, ইউএসএ এন্টারটেনমেন্ট সংস্থা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে 2021-এ, সেটা হবে মার্চের 8 তারিখে, তার জন্য আমাকে সিলেক্ট করেছেন নারী, মানে একটি পুরস্কার পদে, মানে পুরস্কারের জন্য আমাকে মনোনীত করেছেন, মানে সামাজিক কাজগুলোর জন্য আপনাকে মনোনীত করেছেন। হ্যাঁ, তো ওই নারীদেরকে নিয়ে কাজ করছেন সেগুলো নিয়েও আমরা পরে কথা বলবো। একটু শুরুটা জানতে চাই যে আপনি নাচ শিখছেন ছোটবেলা থেকে, আপনার তো শুরুটা, তো ঠিক কোন বয়স থেকে এবং পরিবারের সাপোর্টটা আসলে কেমন পেয়েছিলেন? আসলে আমার যখন, আমি যখন অনেক ছোট, মানে স্কুলে ভর্তি হই, তখন কিন্তু তখন থেকে আমার নাচ শেখা, দুটোই কিন্তু একসাথে। তো আমার যখন অনেক উৎসাহ দেখলেন যে আমার বাবা মা, তাদেরকে অনেক ধন্যবাদ দিতে যাই আমি এই টিভির প্রোগ্রামের মাধ্যমে, যে এত সাপোর্ট আমাকে দিয়েছে। যে আমি রুমঝুম একটি অনুষ্ঠান হতো লায়লা আন্টির, তো সেই অনুষ্ঠানের স্ক্রিনের সামনেই নাচতাম, তো সে তাই দেখে আমার বাবা মা আমাকে ভর্তি করে দিলেন নাচের স্কুলে। তো সেই থেকেই আসলে শুরু, এবং পরিবার থেকে কিন্তু সাপোর্টটা আমি অনেক পেয়েছি, হিউজ। এবং সেটা বলতে গেলে এখন যেটা আমি, আমি আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি সবাই কিন্তু অসম্ভব আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এখনও করে যাচ্ছেন। উইদাউট সাপোর্ট আমি এটা করতে পারতাম না এতদূর, আমাকে অবাধ স্বাধীনতা, মানে অনেক সহযোগিতা করেছেন। এবং বাচ্চা, আমার দুটো বাচ্চা রয়েছে, দুই ছেলে আমার, তো এটা আসলে বিশাল ব্যাপার। আপনি এদিক থেকে আসলে সৌভাগ্যবান রেজা বলতেই হবে, কারণ কি আমাদের দেশে কিন্তু দেখা যায় কি, গানে অনেক সাপোর্ট পেলেও নাচে কিন্তু মেয়েরা খুব একটা সাপোর্ট পায় না। দেখা গেল শুরুতে একটু করছে ছোটবেলায়, বড় হতে হতে বেশিরভাগ নাচ ছেড়ে দিচ্ছে মেয়েরা। তো পরিবারের সাপোর্টটা, সমাজের সাপোর্টটা আসলে খুব দরকার। আমি একসাথে একটু শিক্ষা জীবনের কথা জানতে চাচ্ছিলাম, যে আপনি লোপা যেভাবে বলছিলেন যে
পারিবারিকভাবে একটা সাপোর্ট পেয়েছেন, শিক্ষা জীবনে একটা বড় একটা অংশ কাটিয়েছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আপনি ক্রীড়া এবং সায়েন্স বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত ছিলেন, সেই সময়ের কথাটা একটু যদি আমাদের জানাতেন। ধন্যবাদ এটা বলার জন্য, কারণ এই পার্টটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইফের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার একটি ইচ্ছা তো সবসময় ছিল এবং সুযোগ পেয়েছি, এবং নাচ করার পাশাপাশি আমাকে সবসময় পরিবার থেকে বলতো যে তোমাকে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে একদম সমান গতিতে। তো সেইখান থেকে আমার একটা চাপ ছিল, তো যখন ভর্তি হলাম সেখানেও পড়াশোনার চাপ, কিন্তু নাচ এই সাংস্কৃতিক মণ্ডলটা তো আমাকে খুব টানত। আমি সবসময় ডিপার্টমেন্টে থাকতাম, কিন্তু ডিপার্টমেন্ট থেকেও আমি অন্য জায়গায় টিএসসি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম অনেক হিউজ। তো হলে একটা বিশেষ প্রতিযোগিতা হতো যে আন্ত ইউনিভার্সিটি একটি প্রতিযোগিতা, তো সেখানে আমি বরাবরই ফার্স্ট হয়েছি, স্বর্ণপদক নিয়ে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার হাত থেকে দুবার, এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছিল, তখন আমি দুটোতেই ফার্স্ট হয়েছিলাম। তো সেই সুবাদে ঢাকা ইউনিভার্সিটি তৎকালীন ভিসি আনোয়ারুল্লাহ স্যার ওনার হাত থেকে আমি একটি সম্মান পেয়েছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লুজ নামে পরিচিত ব্লু ব্লেজার আমাকে দেওয়া হয়েছিল, এবং অনেকেই দেওয়া হয়েছিল তখন যারা সাংস্কৃতিক মণ্ডলে এবং বিশ্ববিদ্যালয়কে উপরের দিকে মানে তুলে ধরছেন। তো সেই সময়টা আমার জন্য স্বর্ণযুগ ছিল, আমি ভীষণ প্রাউড ফিল করি যখন আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে আমি কিছু একটা দিতে পেরেছি, কিছু একটা করতে পেরেছি, তো এটাই আমার প্রাপ্তি। নিশ্চয়ই সেই স্বর্ণযুগটা আপনি যে বলছিলেন যে সেই সময়টা স্বর্ণযুগ ছিল, কিন্তু আমরা একটু মনে করি যে যুগের সাথে সাথে সেটি আসলে আপনার ধরন পাল্টেছে, আপনি বিভিন্ন কাজে কিন্তু নিজেকে যুক্ত করেছেন। একই সাথে আমি একটু জানতে চাই যে শিশুদের নিয়েও আপনার বেশ কিছু কাজ রয়েছে, আপনি যেমন বলছিলেন যে শিক্ষকতা করেন আলাদাভাবে, সেটিকে বিশেষভাবে গুরুত্ব দেন, নৃত্য নিয়ে কাজ করেন, একই সাথে শিশুদেরকে নিয়েও আপনার কাজ রয়েছে, সেটি নিয়ে আমাদেরকে একটু জানাবেন যদি। হ্যাঁ, আমি একজন আর্লি চাইল্ডহুড এডুকেটর, আমি টরন্টো থেকে ডিপ্লোমা করেছি এবং স্কুলে কাজ করছি, আমি আগে বলেছি। তো বাচ্চাদের নিয়েই কিন্তু আমার কাজ, এবং এটা আমি ভীষণ পছন্দ করি, বাচ্চাদের ডেভেলপমেন্টগুলো দেখি আমি স্কুলে, এবং আমি যখন আমার নাচের ক্লাসে বা আমি যখন কোনো কম্পোজিশন করি তখন আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক ধরনের তাদের মতো করে নাচ আমি তাদেরকে করাই, এবং টরন্টোর বিভিন্ন অনুষ্ঠানে তারা পারফর্ম করে, এবং বাচ্চাদের সাথে যে মিশে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু অন্যরকম। কেন বলছি, তারা কিন্তু সেখানে ভাষা বোঝে না, ভাষাটা তাদের জন্য খুবই ব্যারিয়ার, হ্যাঁ, এবং কালচারগত দুটো কালচার তারা ধারণ করছে, তো তাদের সাথে মিশতে হলে তাদের মতো করে তাদের ভাবে মানে এক্সপ্লেইন করতে হয়, একদম মানে বাচ্চার মতোই করতে হয়, তখন তারা কিন্তু সেটা আমাকে আমার থেকে নিতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে, আর ওখানে একটা জেনারেশন যে বিল্ড আপ হচ্ছে, তো ওই জেনারেশনটা মিক্সড যে বাংলাদেশি এবং কানাডিয়ান, সো তো সেটার ক্ষেত্রে আমি বিশেষ একটা আমি মনে করি আমি কমিউনিটিতে একটি বিশেষ ভূমিকা পালন করছি, কেননা তাদের সাথে তাদেরকে বড় করার পিছনে যে বাবা মার যে একটা চেষ্টা রয়েছে যে তারা চান যে বাংলাদেশি কালচারও তারা যেন বড় হয়, তো আমি সেই যে দিকটা সাপোর্ট করছি অনেকটা, এবং আমাকে ভীষণভাবে ভালো লাগায় ব্যাপারটা যে তাদেরকে বিভিন্ন প্রপসের সাথে পরিচিত করছি, বিভিন্ন ভাষা মানে আমাদের দেশীয় গানের সাথে পরিচিত করছি, এবং তারা অনেক কিছু জানছে, এবং এইগুলো নিয়ে আমার কাজ করা। বাহ, আর বলছিলেন না বাচ্চাদের সাথে আসলে বাচ্চার মতো করেই তাদের মিশতে হয়, যার কারণে আপনার কাছে তারা শিখতেও কিন্তু আনন্দ পাচ্ছে এবং আমাদের দেশ সম্পর্কে জানছে। আপু, আপনার সাথে আবারও কথা হবে, আমাদের আবারও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, সকালের বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছি, আমরা আছি আপনাদের সাথে, থাকুন আমাদের সাথে। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে, লোপা এবং রেজা আপনাদের সাথে আছি, এবং আমাদের সাথে কিন্তু আরও একজন অতিথি আছেন, উর্মি নুসরাত, নৃত্যশিল্পী, আমরা তার সাথে কথা বলছিলাম। আপু, আপনাকে এবার একটু প্রশ্ন করতে চাই, আপনি তো আমেরিকায় বাঙালি একটা কমিউনিটি টিভিতে উপস্থাপনা করছেন এবং অনুষ্ঠান নির্মাণের সাথেও কাজ করছেন, তো আমাদের দেশ ছেড়ে চলে গেছেন, বেশ কয়েক বছর হয়ে গেছে, প্রায় 11 বছর, আমাদের দেশের কাজ কেমন লাগছে? আমি তো সবসময় ফলো করি এবং টিভি সবসময় ফলো করি এবং বাংলাদেশকে মানে ধারণ করি সবসময়, একজন বাঙালি হিসেবে মানে সবসময় গর্বিত, যেখানেই যাই না কেন, এবং আমি সব জায়গায় শাড়ি পরি,
মোটামুটি যেখানেই আমি প্রোগ্রামে যাই না কেন আমি শাড়ি পরি, এবং যখন আমি ইন্ট্রোডিউস করি সব জায়গায় যে আমার স্কুলেও যদি হয় যে কোনো কিছু একটা কালচারাল কোনো প্রোগ্রাম বা তুমি শো করো তোমার কালচার, তখন আমি শাড়ি পরে যাই এবং ওরা ভীষণ মানে খুব ভালোভাবে নেয় এবং বলে যে তোমাদের কাস্টিউম, তোমাদের জুয়েলারি, তোমাদের এত সুন্দর, এত গেট আপ এত সুন্দর, ওরা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে সে ব্যাপারটা। আর আপনাদের যে প্রোগ্রামগুলো ওগুলো তো অসম, মানে একদম আমি সবসময় ফলো করি, ভালো লাগে এবং কানেক্ট করতে চেষ্টা করি সবসময় যে কী চলছে আসলে, এখনকার ট্রেন্ড কী বা এখনকার কীভাবে আমরা মানে সংস্কৃতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমি ওখান থেকে চেষ্টা করি যে বিশ্বের বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বাঙালিরা রয়েছেন না কেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপের বিভিন্ন দেশে, তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করি, কারণ ছড়িয়ে রয়েছে তো সমস্ত বাঙালিরা, কিন্তু পৃথিবীর সব জায়গায় ছড়িয়েছে এবং যারা প্রবাসী তারা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, একদম একদম, তারা দেশ ছেড়ে রয়েছেন এবং তারা কিন্তু অনেক ফিল করে। তো তখন আমি যারা গান করতেন, আবৃত্তি করতেন বা মানে প্রতিষ্ঠিত ছিলেন এখানে বা কোনো প্র্যাকটিস করছেন ওখানে, তখন তাদেরকে আমি ইনভাইট করি সেই প্রোগ্রামগুলোতে। যেমন গানের কোনো প্রোগ্রাম হলে তারা আসেন এবং সেখানে দিন রাতের একটা পার্থক্য হয়, কারণ আমি টরন্টোতে আমার দিন, অস্ট্রেলিয়াতে সকাল, বাংলাদেশ সকাল, তো এরকমভাবে কিন্তু আমাদের মেনটেন করতে হয়। তো এই আর কি সমস্ত বাঙালিদের সাথে আমার কাজ বিশ্বের, এটা বলতে গেলে আমি আমি ঠিক এখানটাতে একটু জানতে চাই যে সব কাজের তো একটা চ্যালেঞ্জ থাকে। আপনি বলছিলেন যে আমাদের যে সংস্কৃতিটা, আমাদের যে লালন করা জিনিসটা, সেটি আপনি আসলে বিশ্বের বুকে বিভিন্নভাবে আমাদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার এই কাজেরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে যেগুলো নিয়ে আপনাকে নানা ধরনের সংকটে পড়তে হয়, শঙ্কায় পড়তে হয়। সংকটটা একটা বলতে গেলে বলা যায় যে চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে হয় না যে পৃষ্ঠপোষকতা অনেকটা সময় থাকে না, চেষ্টা করি অনেক সময় সেটা সংগ্রহ করতে, কিন্তু অনেক সময় সেরকম পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না যে আমাদের সংস্কৃতিকে আরও সামনে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে গেলে যে মানে আমাদের ব্যয় করতে হয় জিনিসটা, সেটা সেই সেইখানে কিছুটা ঘাটতি রয়েছে। আশা করি যদি এদেশ থেকেও আমরা কিছু সহযোগিতা পাই তাহলেও আমরা সেই প্রবাসে কিন্তু আমরা কাজটি করে যেতে পারি, সহজভাবে করা সম্ভব হবে। আচ্ছা উর্মি আপু, আপনি তো মানে কানাডায় যাওয়ার আগে আপনি সংবাদ উপস্থাপনা করতেন, তো আমরা দুজনেই খবরের মানুষ, আপনার ইচ্ছে করে না যে আরেক মানে খবর পড়তে আর ইচ্ছে করে না? আমি ভীষণ মিস করি, ভীষণ লোপা ভীষণ মিস করি, কারণ এই লাইটস, এই মানে ক্যামেরা, এগুলো তো একদম অন্য ধরনের একটা অভিজ্ঞতা, তাই না? যেহেতু বিটিভিতে খবর পড়তাম, একদম টাইম মেনটেন করে যাওয়া, ক্যামেরার সামনে মেকআপ, এগুলো খুব মিস করি, এইটা অবশ্যই আমি চাই। যদি এসে পড়তে পারি তাহলে এত অল্প সময়ের জন্য যদিও আসি। আমাদের আমাদের প্রোডিউসার আছে ফাইমুল হক ভাই, আপনি আজকে সকালবেলা কিন্তু নিউজটাই আপনিই পড়তে পারতেন। এও গ্রেট কমপ্লিমেন্ট আসলে, না আমি ভীষণ মিস করি এবং যখন দেখি আপনারা পড়ছেন এত ভালো ভালো কাজ হচ্ছে, ভীষণ প্রাউড ফিল হয় তখন, যে তখন তো খুব হাতে গোনা কয়েকটি টেলিভিশন ছিল, কিন্তু এখন তো এত টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে এবং সংবাদ যারা পাঠ করছেন এত স্মার্টলি, এত বোল্ডলি, এবং মেয়েরা, ছেলেরাও এগিয়ে এসেছে, মেয়েরা অসম্ভব, মানে হ্যাঁ মেয়েদের জন্য বিশেষ করে প্রাউড এই জন্যই ফিল করি যে কাজের পরিবেশটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, তো সেটাই ভালো লাগে। না আসলে আপনি যেহেতু নারীদেরকে নিয়েও কাজ করছেন, তো মানে আমাদের দেশে আপনার কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে কোনো সংগঠন বা ওখানে যেরকম করছেন এখন, মানে এরকম কোনো পরিকল্পনা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? না আমাকে নিয়ে না, আমাদের মতো মেয়েদেরকে নিয়ে। হ্যাঁ আমি যে প্রোগ্রামগুলো করি, আমার কিছু প্রোগ্রাম আছে নারী উদ্যোক্তাদের নিয়ে এবং নারীরা কীভাবে এগিয়ে যাচ্ছে এবং কী কী প্রতিবন্ধকতা রয়েছে, তো এই ব্যাপারগুলো কিন্তু আমি তুলে ধরে আনি মানে আমার প্রোগ্রামগুলোতে, কেননা আমরা যত বেশি ডিসকাশন করব, যত বেশি আলোচনা মানে এটা আসবে আমাদের সমাজের সামনে, তত বেশি কিন্তু আমরা আমাদের মধ্যে সচেতনতাটা তৈরি হবে। আমি সমাজ বিজ্ঞানের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, তো সমাজ বিজ্ঞান, এই সমাজ নিয়েও আমাদের কাজ, মানে আমার সমাজ বিজ্ঞানীও বলতে পারি আমি নিজেকে একজন, তো সেদিক থেকে দেখতে গেলে যে অনেক প্রতিবন্ধকতা রয়েছে এবং নারীরা সেই সবগুলো উতরিয়ে যে এভাবে এখন যেভাবে কাজ করছে লিডিং পয়েন্টে, এইটা
এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে এবং তাদেরকে আমি সামনে নিয়ে আসতে চাই এবং তাদের জানা কথা অজানা কথাগুলো আমি সেভাবে তুলে ধরতে চাই বিশ্বের সবার কাছে এবং এই কাজটি আমি করছি এবং এটা আমার খুব ভালো লাগার একটি কাজ বলতে গেলে যে এই চিন্তাটা রয়েছে এবং এখানে এসে আমি অনেকের সাথে কথা বলেছি এবং তাদের কিছু ইন্টারভিউজ নিয়েছি আমি ওগুলো ওখানে গিয়ে প্রচার করার ব্যবস্থা করব আচ্ছা আচ্ছা আমি একটু জানতে চাই যে এই যে দেশ ছেড়ে দেশের বাইরে দীর্ঘ সময় ধরে থাকা হয় সবচেয়ে কি মিস করেন বাংলাদেশের সবচেয়ে মিস করি বাংলাদেশ আমি একটু আপনাকে ক্লু দিয়ে দিই তাহলে একটু বেশি ভালো লাগবে যে অনেকে বলেছেন যে আলু ভর্তা খুব মিস করেন ও আচ্ছা আলু ভর্তা না ওখানে কিন্তু আমি কিন্তু আমার মানে বলতে গেলে ভালো রান্না করি কেননা আমি রান্না নিয়ে খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি এত কিছুর মধ্যেও কিন্তু রান্না করি প্রচন্ড হ্যাঁ তো আলু ভর্তা সেও পারে চেষ্টা করি আর কি মনে বোঝা যাবে যে নারীরা যে কত গুণের তাই না ছেলেরা অবশ্য গুণের তো হ্যাঁ আলু ভর্তাটা মিস করি না কারণ আমার বাসায় কিন্তু এই ডাল আলু ভর্তা এগুলো অনেক বেশি চলে না রেজা আপু যেহেতু দেশীয় সংস্কৃতি নিয়ে কাজ করছে তার বাসায় দেশীয় রান্না হবে না এটা তো অবান্তর আমি খুব দেশি রান্নাও পছন্দ করি এবং করিও কিন্তু হ্যাঁ মিস করি কোনটা জানেন আমাদের যে এই আড্ডা যে এই যে এখন আড্ডা করছি এই যে মানে মানে ধুম করে এখানে চলে যাচ্ছি ইউনিভার্সিটিতে একটা আড্ডা বা বন্ধু বান্ধব হয় না যে এই জিনিসগুলো আমি অনেক অনেক মিস করি মানে মানে দেশের ব্যাপারটাই তো আসলে একেবারে আলাদা এত মানে কি বলবো মানে অনুপ্রাণিত হই যে মানে স্বতঃস্ফূর্ত যে আড্ডাটা হয় হ্যাঁ সেগুলো আমি খুব মিস করি কিন্তু ওখানেও আমাদের হয় কিন্তু সময়ে মানে সময়ের ভিতরে আমাদের চলতে হয় সবসময় এখানে বিন্দাস মানে এখানে একদম ঠিক আমাদের কিন্তু এখন সময়ের মধ্যে চলতে হবে এবং এই আড্ডাটা আমাদেরকে শেষ করতে হবে না আমাদেরও আজকে খুবই ভালো লাগলো কথা বলতে বলতে আসলে কখন সময় পার হয়ে গেছে আমরা টেরি পাইনি একদম সত্যি আমার তো মানে মনে হলো এখনই শুরু করলাম কথা একদম তাই কিন্তু আমাদের সময় শেষ হয়ে গিয়েছে আপনার সাথে কথা বলে আসলেই অনেক ভালো লাগলো এবং প্রত্যাশা থাকবে আপনি আপনার কাজগুলো নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যান এবং আপনি এই এতগুলো অর্জন আপনার এতগুলো পুরস্কার আপনার ঝুলিতে ভবিষ্যতে আরও এটার সংখ্যা বৃদ্ধি পাক আমাদের দেশের নাম উজ্জ্বল করেন দেশের বাইরে এবং আপনার জন্য সবসময় শুভকামনা একদম তাই গুণী মানুষটা ভালো থাকুক একই সাথে বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করে যাচ্ছেন সেভাবেই আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি খুব ছোট করে কিছু বলতে চান ধন্যবাদ ধন্যবাদ এত কিছু এত বড় করে আমাকে ভাবে বলার জন্য এবং প্রেজেন্ট করার জন্য সবার সামনে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যমুনা টিভিকে অনেক ধন্যবাদ এবং যেই সকল দর্শক দেখছেন আমাকে তাদের জন্য রয়েছে শুভেচ্ছা এবং দেশীয় সংস্কৃতিকে বুকে ধারণ করি লালন করি এবং বাংলাদেশকে ভালোবাসি এবং আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা প্রবাসী নৃত্যশিল্পী উর্মি নুসরাতের সাথে কথা বলছিলাম এবং তার যত অর্জনের গল্পগুলো শুনছিলাম তার চ্যালেঞ্জগুলোও শুনছিলাম ভালো লাগছিল এবং উর্মি নুসরাত তার জানাচ্ছিলেন কিন্তু সেই অর্জনের গর্জনগুলো এবং যেই গর্জনে আসলে বাংলাদেশ তো প্রকম্পিত হচ্ছেই নিয়মিত এবং একই সাথে সেটি কিন্তু এখন বিশ্ব পরিমণ্ডলে আমরা একেবারেই আমাদের সকলের বাংলাদেশের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন আমরা বারবারই এটা মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে কারণ আমরা চাই এই সংকটকালীন মুহূর্ত আমরা সবাই মিলে উতরে যাব সবাই মিলে ভালো থাকব শুভ সকাল শুভ সকাল এবং লোপা এবং রেজা সেই তথ্যগুলো বার্তাগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছে ভালো থাকবেন স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন